আসসালামু আলাইকুম প্রিয় দর্শকতা, রিয়াক্ট আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব জেএসএক্স তথা জাভাস্ক্রিপ্ট এক্সএমএল নোটেশন। তার মানে কি আসলে? আসলে আমরা সেটা অলরেডি ব্যবহার করেছি এবং সেটা সম্বন্ধে একটু জানবো। সেটা হলো এই যে আমরা যে এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমরা কিভাবে সম্ভব হলো একটা ডিবির মধ্যে, যে আমরা প্রায় এসটিএম ব্যবহার করলাম না, এটা কিভাবে সম্ভব হলো? এটা তো আসলে জাভাস্ক্রিপ্টের মধ্যে এইভাবে তো লেখার কথা না। এটাকে বলা হচ্ছে যে এক্স এক্স, এটা তো শুধু রিয়াক্টে ব্যবহার হয় তা কিন্তু না, এটা আসলে অনেক আগেই তৈরি করা হয় এবং এখানে রিয়াক্টে ইনক্লুড করা রয়েছে। এটা মূলত এটাকে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল নোটেশন। এটাকে আমরা সরাসরি এই জায়গাটুকুতে আবার শুধু জাভাস্ক্রিপ্ট দিয়েও কিন্তু একই কাজ করতে পারতাম, ঠিক আছে, তাহলে কম্পাইল করতেও তাড়াতাড়ি হতো। কিন্তু আমরা যেহেতু এইচটিএমএল এর সাথে ফ্যামিলিয়ার, সুতরাং আমরা করছি কি, জেএক্স ইউজ করে লিখছি এবং এইটাকে যখন কম্পাইল করছে তখন আমাদের এই যে সার্ভার, তখন কিন্তু এটাকে অবশ্যই জেএক্সটাকে এইচটিএমএল এ পরিবর্তন করে নিচ্ছে, ঠিক আছে। একটু আমাকে হোল্ড করতে হবে। যাই হোক, আমার একটা কল এসেছিল, তো এখানে একটু দেখি রেকর্ডিং হচ্ছে কিনা। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তো যেটা বলছিলাম, এটাকে আবার এইচটিএমএল এ জাভাস্ক্রিপ্টে পরিণত করে পূর্ণ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এইচটিএমএলটাকে তুমি কীভাবে, এইচটিএমএল এ প্রথমে বলেছিলাম আসলে এইচটিএমএল এ জাভাস্ক্রিপ্ট কীভাবে করে সেটা আমরা এখন একটু যদি দেখি। এই ডিভিশনটাকে আমরা যদি কপি করে নিই কন্ট্রোল সি, আর এটা টেস্ট করার জন্য একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হলো বাবেল নামে। আমি যদি সার্চ দিই BABLE, ঠিক আছে, এই যে এটা নামে যদি সার্চ দিই, আরে সর্বনাশ, আবার পেজ ইয়ে করতে হচ্ছে, ফায়ার হাইডেন্টি তো ভেজাল হবে গেলো। আর কই আর কিছু ওকে চলে আসছে, এই যে বাবেল দেশ ডট আইও। হ্যাঁ, এটাতে গেলে আমি যদি ট্রাই এটি ক্লিক করি, তাহলে এইখানে আমাদেরকে ওই যে কাজটা কম্পাইলারের মধ্যে হবে এটা কিন্তু আমরা এখানে করতে পারি, ঠিক আছে। এখন যদি আমি এখানে পেস্ট করি, মূলত এরকম এরকম কিন্তু জাভাস্ক্রিপ্ট পর্যন্ত করে নেবে, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ঠিক আছে, এরকম কিন্তু জাভাস্ক্রিপ্ট পরে করে নেবে, ঠিক আছে। তো এটা এইভাবে করে এটাকে চেঞ্জ করে নেয়, তার মানে বুঝলাম যে এটা একটা সেন্টেক্স, যে এইচটিএমএল কে জাভাস্ক্রিপ্টের মধ্যে লেখার একটা সেন্টেক্স। হ্যাঁ, এই সম্বন্ধে একটু যদি আমরা এখানে নেটে একটু যদি দেখি, যে শুড আই ইউজ জেএস অর জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, ইন মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ অনলি এ নিড ফর দ্য ট্রান্সপাইলার বান্ডেলার হুইচ মাইট নট বি কনফিগার টু ওয়ার্ক উইথ জেএস এস, ফাইন, বাট উইথ জেএস, অর্থাৎ অনেক সময় এমন হতে পারে যে জেএস এক্স দ্বারা কাজ হবে না, কিন্তু শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ হবে, সো ইউ আর ফোর্স টু ইউজ জাভাস্ক্রিপ্ট ফাইল ইনস্টেড অফ জেএস এস, অ্যান্ড সিন্স রিয়েক্ট ইজ জাস্ট লাইব্রেরি ফর জাভাস্ক্রিপ্ট, ওকে। আচ্ছা, তারপর এখানে আছে যে অনুমতি দেয়। তো এই যে হোয়াই জেএসএস ইজ ইউজড, কেন আসলে জেএসএস ইউজ করা হয়, জেএসএস ইজ দ্য সেন্টেন্স এক্সটেনশন ফর রিয়্যাক্ট জেএস দ্যাট অ্যাড সাপোর্ট ফর রাইটিং এইচটিএমএল ট্যাগ ইন জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল ট্যাগগুলোকে জাভাস্ক্রিপ্টে লেখার জন্য অনুমতি দেয় একটা সিস্টেম, এটা আর কি জেএসএস একটা সিস্টেম। হ্যাঁ, তো এই যে আমরা সেই জন্য বলবো যে এখানে যে আমরা এইচটিএমএলগুলো লিখেছি এগুলোকে কিন্তু এইচটিএমএল বলবো না, আমরা বলবো জেএক্স এক্স, ঠিক আছে, এগুলো এখানে এইচটিএমএল দেখালে এটাকে বলবো জেএক্স এক্স মূলত, ওকে। তো এটা ছিল জেএক্সএস আর এইচটিএমএল, এটার মধ্যে একটু সিম্পল আলোচনা, পরবর্তীতে আমরা প্রপস নিয়ে আলোচনা করবো। তো সে বন্ধু বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।